সময়কে কাজে লাগিয়ে সব সময় কোনো কাজে যুক্ত থাকাই সত্যিকারের বুদ্ধিমানের কাজ। কিন্তু অলসতা আমাদের কর্মঠ থাকতে দেয় না, সব কাজের মধ্যে বাধা হয়ে দাঁড়ায়, আর এটা আসে মানুষের স্বাভাবিক প্রবৃত্তি থেকে। তবে হতাশ হওয়ার কিছু নেই, কিছু কৌশল বা আচরণ পন্থা অবলম্বন করে আমরা সহজেই অলসতা কাটিয়ে উঠতে পারি। প্রিয় বন্ধুরা, আমাদের সবার একটা সমস্যা হচ্ছে, কোনো কাজ করতে গেলে তার ভালোটা নিয়ে ভাবার আগেই খারাপ চিন্তাগুলো মাথায় নিয়ে আসি। আপনি যদি পড়ে যাওয়ার ভয়ে দৌড়াতে সাহস না করেন, তাহলে আপনি দৌড়াতে শিখবেন কি করে? আপনি তো দৌড়াতে পারবেন না। আপনি যা অর্জন করতে চাইছেন সেটা নিয়ে কল্পনায় একটা ঘটনা তৈরি করেন। যে কাজটি করতে চাইছেন তার সমস্যা অথবা জটিলতা নিয়ে না ভেবে ভাবেন যে অলসতাকে জয় করে আপনি যদি কাজটি ঠিকমতো করে ফেলতে পারেন, তাহলে আপনি কি পেতে যাচ্ছেন। সমস্যা নিয়ে ভাবলে কখনো কাজে এগোতে পারবেন না, বরং নিরুৎসাহিত হয়ে কাজ করা থেকে বিরত থাকবেন। আপনি নিজের লক্ষ্যকে নিয়ে প্রশ্ন করেন। অনেক কাজ পড়ে থাকা সত্ত্বেও যখন কোনো কাজ করতে ইচ্ছে করছে না, তখন কিছুটা সময় নেন, তারপর নিজেকে জিজ্ঞেস করেন যে কাজটি করছেন তা সঠিক পথে এগোচ্ছে কিনা, ভবিষ্যতে নিজেকে কোথায় দেখতে চান, আর যেভাবে এগোচ্ছে তাতে কি সেই লক্ষ্য পূরণ করা সম্ভব। এই প্রশ্নগুলোর উত্তর আপনার কাজের সঠিক পথ বলে দেবে এবং অলসতা ত্যাগ করে কাজের প্রতি নতুন করে উৎসাহিত করে তুলবে। মনে রাখবেন, হেরে যাওয়ার ভয়ে কখনো কাজ করা থেকে দূরে সরে যাবেন না। মনে রাখবেন, সবাই হারে, আপনিও হারবেন, তবুও লড়ে যাবেন। আর যদি একবার আপনি জিতে যান, তাহলে আপনি কি পাবেন সেই ভেবে এখন দৌড়ান, দৌড়ান। আপনার যদি শারীরিক দুর্বলতা থাকে, তবে কাটিয়ে ওঠার চেষ্টা করুন। অনেক সময় দেখা যায় শারীরিক দুর্বলতা ও মানসিক অস্থিরতা বা বিষণ্নতা ক্লান্তি কাজের প্রতি অনীহা তৈরি করে দেয়। ক্লান্তি বা অসুস্থতা ইত্যাদির জন্য কাজের প্রতি মনোযোগ রাখতে না পারলে তাহলে আপনার উচিত প্রথমেই বিশ্রাম নেওয়া, পর্যাপ্ত ঘুমিয়ে নেওয়া, শরীর চর্চা বা হালকা ব্যায়াম করা, পারলে প্রকৃতির মুক্ত পরিবেশে বেরিয়ে আসা। আপনি অনেক বেশি চাঙ্গা হয়ে উঠবেন, কাজের জন্য আনন্দ ফিরে পাবেন। সময় থাকতে অলসতা দূর করার চেষ্টা করেন, কাজে নেমে যান, ঝাঁপিয়ে পড়েন। মনে রাখবেন, দীর্ঘসূত্রতার অপরনাম হচ্ছে অলসতা। অলসতা শুধু কাজেই বাধা দেয় না, এর থেকেই জন্ম নেয় বিষণ্নতা ও নানা ধরনের মানসিক অস্থিরতা। তাই অলসতাকে ত্যাগ করার উপায়গুলো জেনে রাখা উচিত। পরিশ্রমী ও কর্মোদ্যমী হয়ে কাজে লেগে যান, সফলতা আসবেই আসবে, সফলতা আসবে অলসতাকে জয় করার মধ্য দিয়েই। অলসতা আসলে কি? অলসতার কারণগুলো থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করেন, ছোট ছোট পদক্ষেপ নেন, জীবনে নতুন অভ্যাস গড়ে তোলেন। সমস্যা নয়, কাজের ফলাফলকে নিয়ে ভাবেন, নিজের লক্ষ্যকে নিয়ে নিজেকে প্রশ্ন করেন, শারীরিক দুর্বলতা কাটিয়ে ওঠার চেষ্টা করেন, কাজে মনোনিবেশ করেন, সব সময় ভাবেন কিভাবে আপনি কাজটি করতে সফল হবে। আমার প্রাণ প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং খুব বেশি ভালো লেগে থাকলে একটি কমেন্ট করবেন। আর যদি আপনি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে পাশে আছেন, তাদেরকে আমার অন্তরে অন্তরস্থল থেকে দোয়া করি সবসময় ভালো থাকবেন। ধন্যবাদ।